নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। 12টা রাশি নভেম্বর মাসটা কেমন যাবে তার আগে বলে রাখি যে গ্রহ ট্রানজিটে কোন কোন গ্রহ ট্রানজিট করবে এবং কোনটা সপ্তাহের শুরুতে, কোনটা একদম মাসের শুরুতে, ও কোনটা মাসের 15 তারিখে, কোনটা 17 তারিখে। এর জন্য কিন্তু নভেম্বর মাসটা আমাদের দুটো ভাগে ভাগ করে হিসাব করতে হয়, মানে প্রথম দুটো সপ্তাহ, শেষের দুটো সপ্তাহ, এই দুটো ভাগে বিচার করে যে সারা মাসটা যে একই রকম যাবে আপনাদের, কখনো খারাপ যাবে, কখনো ভালো যাবে, কখনো মোটামুটি হয়ে যাবে, প্রত্যেক রাশির জন্য বলছি। তার জন্য বলছি আগে আপনাদের ডিসকাশন করে রাখি যে কোন কোন গ্রহ তার ঘর চেঞ্জ করছে। এটা প্রতি মাসেই হয়, কিন্তু এই মাসে এটা মেজর চেঞ্জ আসছে। যেমনি 30শে অক্টোবর রাহু মেষ রাশিতে বেরিয়ে মীন রাশিতে আছে, মানে যেহেতু বক্রগতিতে, তার সাথে সাথে কেতু যাচ্ছে তুলা রাশি থেকে কন্যা রাশিতে। বৃহস্পতির সাথে রাহু যুক্ত থাকে, সেটা গুরুচন্ডাল দোষ হয়ে গেছিলো, সেটা এখন যখন একদম ফাঁকা হয়ে গেল, বৃহস্পতি যখন একা হয়ে গেল ইন্ডিভিজুয়াল মেষ রাশিতে, তাহলে সেখানে ক্লিয়ার হয়ে গেল। এবার যাচ্ছে শুক্র, শুক্র এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে, 3 নভেম্বর শুক্র যাবে কন্যা রাশিতে, তাহলে কেতু আর শুক্র তখন কম্বাইন্ড হয়ে গেল। কিন্তু শনি 4 নভেম্বর মার্গী হচ্ছে, এই মুহূর্তে শনি বসে আছে কুম্ভ রাশিতে বক্রি হয়ে, আপনার কুম্ভ রাশিতেই শনি মার্গী হবে 4 নভেম্বর। বুধ এই মুহূর্তে বসে আছে তুলা রাশিতে, 6 নভেম্বর তুলা রাশি ছেড়ে বৃশ্চিকে যাবে বুধ। আর সূর্য যাবে, এই মুহূর্তে সূর্য বসে আছে তুলা রাশিতে, 17 তারিখ সূর্য যাবে বৃশ্চিক রাশিতে। আর মঙ্গল তার আগে 16 তারিখে যাবে, মঙ্গল এই মুহূর্তে বসে আছে তুলা রাশিতে, মঙ্গল যাবে 16 তারিখে বৃশ্চিকে। তাহলে বৃহস্পতি এই মুহূর্তে মেষেই বসে আছে, আর চন্দ্র তো 2.5 দিন অন্তর প্রত্যেকটা ঘর চেঞ্জ করে, শুধু এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। তাহলে একদম মেজর একদম চেঞ্জটাই আপনাদের সাথে আলোচনা করে নিলাম। এরপরে বলবো কোন কোন রাশির জন্য এটা ভালো, এই চেঞ্জটা কোন কোন রাশির জন্য এটা মোটামুটি বা খারাপ হবে, প্রত্যেক রাশি আলাদা আলাদা করে বলবো। প্রোগ্রামটা শুনুন, অবশ্যই ভালো লাগবে। আজকে বলবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির মাসিক রাশিফল অর্থাৎ নভেম্বর মাসটা কর্কট রাশির জন্য কেমন যাবে, কেননা যেহেতু নভেম্বর মাসে অনেকগুলো গ্রহ ট্রানজিট হচ্ছে, সেটা আপনাদের জন্য একটা ভাইটাল ব্যাপার। 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো থাকবে এবং মনের অবস্থাও যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনার ক্রিয়েটিভ লাইনে বা ক্রিয়েটিভ লাইনের সাথে যে আপনি জড়িত থাকেন, সে ব্যাপারে খুব উৎসাহী হবেন এবং সেখান থেকে আপনি কোনো রোজগার হয়তো করতে পারেন। বিশেষ করে যারা গান বাজনা বা থিয়েটার বা সিরিয়াল বা নাটক বা সিনেমা এরকম বিনোদন জগতের সাথে যারা যুক্ত বা খেলাধুলার সাথে যুক্ত, সেরকম কোনো ব্যাপারে আপনি যথেষ্ট ইন্টারেস্টেড হবেন এবং সেখান থেকে আপনি কোনো বেনিফিটেড হতে পারেন। ভালো কারোর সঙ্গে যোগাযোগ হতে আপনার কেউ কোনো লিঙ্ক ধরিয়ে দিতে পারে, তার জন্য আপনি সুবিধা পেতে পারেন, কিন্তু সেটা 17 তারিখ পর্যন্ত। 18 তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনার একটু ডিসফেভারে থাকবে, অর্থাৎ একটু প্রবলেমের সম্মুখীন হতে পারেন। বিশেষ করে আপনার গুরুজন বা ফ্যামিলির কারোর জন্য আপনাকে বারে বারে বা আপনার নিজের জন্য হয়তো বারে বারে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে, অর্থাৎ শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, পেটের প্রবলেম, ইউরিনাল ট্রাভেল বা ইনফেকশান, এই ধরনের কোনো প্রবলেম বা কিছু আপনার হয়তো কিছু ইনসেক্ট কিছু হয়তো কামড়ে দিল, এরকম কিছু ব্যাপার হতে পারে, এগুলো একটু মেনটেন করতে হবে। কিন্তু আপনি যদি সরকারি কর্ম করে থাকেন বা সরকারি রিলেটেড কোনো কর্ম আপনি দীর্ঘদিন আটকে ছিল সেখানটা কিছু ব্যবস্থা করতে পারছেন, এই সময় কিন্তু সেটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। অর্থাৎ হয়তো কোনো আইনি ঝামেলা চলছিল বা কোনো আপনি টেন্ডারে রিলেটেড কোনো ব্যবসা করেন বা কোনো হয়তো কন্ট্রাক্টের ব্যবসা করেন, সরকারি রিলেটেড কোনো কন্ট্রাক্টের টেন্ডার জমা দিয়েছে, সেটা আপনি পাচ্ছিলেন না, বা সরকারের কাছ থেকে কোনো কাগজপত্র আটকে ছিল সরকারি রিলেটেড কোনো হয়তো কোনো ডিপার্টমেন্ট আপনি সেই সহযোগিতা করছে, কিন্তু এই সময় সেটা আপনি সেই জায়গাটাতে সলিউশন করে নিতে পারবেন। যদি আপনি ব্যবসায়ী হন, এই সময় কিন্তু আপনার সেল বাড়বে, অর্থাৎ কোনো প্রোডাক্ট রিলেটেড ব্যবসা যদি করে থাকেন তাহলে কিন্তু এই সময় সেল বাড়বে। যদি আপনি পাবলিক ডিলিংস করেন তাহলে কিন্তু নতুন নতুন কিছু লোকের সাথে আপনার যোগাযোগ হবে, এমনকি কেউ আপনাকে উপযোগ হয়ে কোনো হেল্প করবে, বিশেষ করে সেটা মানিটারি হেল্পও হতে পারে, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো বেনিফিটেড হতে পারেন এই সময় আপনি।
এই সময় বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে, সেটা ফাইনালও হয়ে যেতে পারে। কিন্তু গুরুজন বা বাবা মা শরীর নিয়ে আপনাকে কিন্তু একটু ডিস্টার্ব হবে। ঘরে কোনো কাজ করতে পারেন, অর্থাৎ কোনো রিনোভেট করতে পারেন, রিপেয়ার করতে পারেন। আপনি হয়তো কিছু ছোটোখাটো জিনিস হয়তো কিনতে পারেন, ঘরের কোনো ইউটেন্সিলস বা আদার্স কোনো আইটেম, এর জন্য আপনার খরচ হতে পারে। কিন্তু সন্তান নিয়ে সাবধান, সন্তান নিয়ে কিন্তু আপনাকে একটু টেনশান দেয়। যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে কিন্তু এই সময় একটু সাবধান সন্তানের শরীর নিয়ে। সন্তানকে চোটাঘাত লাগতে পারে এবং কোনো জায়গায় কোনো কারণে কোনো বিপদে পড়তে পারে, বা কোনো হয়তো কোনো কেউ কাউ তাকে হয়তো কোনো কারণে ফাঁসিয়ে দিল, সেটা আপনার ক্ষেত্রেও সাবধান। বিশেষ করে আগুন থেকে সাবধান সন্তান, আগুন থেকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সরি টু সে। আরেকটা কথা, বন্ধুবান্ধব টিচার যারা স্টুডেন্ট বা আপনার সন্তান বা আপনি নিজেও যদি হন টিচার, বাবা মা বা বস, এদের সাথে হয়তো অনেক পুরনো সম্পর্ক, এরকম লোকের সাথেও কিন্তু আপনার কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা বাদানুবাদ হতে পারে, তার জন্য কিন্তু সম্পর্কের চিড় ধরতে পারে। আপনার কিন্তু এসব রাগটা বাড়বে, সেটা 17 তারিখের পর থেকে কিন্তু নিজেকে একটু কন্ট্রোলে রাখবে। কেরিয়ার এই সময় হয়তো চেঞ্জ হতে পারে, হয়তো আপনি কোনো নতুন কোনো কর্মে জয়েন করতে পারেন বা নতুন কোনো কর্মের অফার আসতে পারে, কিন্তু সেটা সাবধানে করবেন, বুঝে নেবেন সেটা কতটা আপনার জন্য সুইটেবেল, বা এটার জন্য পরে চাকরির পুরনো চাকরি ছেড়ে দিলেন কি না, ছেড়ে দেওয়ার আগে 5 বার ভেবে নিয়ে করবেন। কেন সময়টা মাঝে মাঝে আমাদের ভুলভাল হয়ে যায়, তখন অনেক কিছু মরিচিকার মতো আমাদের সামনে এসে উপস্থিত, সেগুলো আমরা বুঝতে পারি না, বা আমার সাথে ভালো কিছু হয়ে যায়, ব্যক্তিগত হস্কু যদি ভালো থাকে। নিউ প্রজেক্ট বা নিউ ডিপার্টমেন্টে আপনার কোনো মন মতো হয়তো আপনার পোস্টিং হতে পারে, কিন্তু ডিপেন্ড করছে সিনিয়রের সাথে আপনার সম্পর্কটা কেন তার উপর ডিপেন্ড করছে। নতুন চাকরি যোগাযোগ যেটা বললাম, বাইরে যাওয়ার কোনো অফার মিলতে পারে, সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন এবং স্বপ্ন পূরণ হবে। লাইফ পার্টনারে যদি কর্মে কোনো ইনভলভ থাকে, তারা কিন্তু এই সময় যথেষ্ট বেনিফিটেড হবে, মানে সরকারি রেটে যদি কর্মের সাথে জড়িত থাকে তাহলে কিন্তু যথেষ্ট বেনিফিটেড হবে আপনার লাইফ পার্টনার। কিন্তু পার্টনার শরীর নিয়ে সাবধান, বিশেষ করে মুখমণ্ডলে কোনো প্রবলেম হতে পারে, ব্যথা বেদনা ভুগতে পারে, কোনো ক্রনিক ডিজিজ হতে পারে, বা আপনার নিজস্ব হয়তো ব্লাড প্রেশার বা এরকম কোনো সুগার বা ব্যথা বেদনা আপনি হয়তো ভুগতে পারেন। ব্যবসার বড় কোনো চেঞ্জ আসতে পারে, বড় কোনো ডিল হতে পারে, ম্যানেজমেন্ট আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, সেল বাড়বে এবং আপনার কর্মচারীরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। যাই হোক, এগুলো কিন্তু আমি বারবারই বলছি, ওভারঅল বিচার কেন বারবার বলছি, পুরো মাসটাই মানে কোনো সপ্তাহে যথেষ্ট ভালো যাবে, কোনো সপ্তাহে একটু হয়তো টাফ যাবে, আবার চেঞ্জ হয়ে যাবে, তার জন্য ভারাক্রান্ত হয়ে পড়বে না। কেন কর্কশ মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে বা একটু দোদুল্যমান মেন্টালিটি, বারবার বলছি নিজের মধ্যে কনফিডেন্সটা রাখবেন, দেখ আবার চেঞ্জ এসে যাবে। কিন্তু কেন যেহেতু বয়সে এতগুলো গ্রহ চেঞ্জ হচ্ছে বলে তার জন্য এটা ফ্যাক্টর হবে, যেহেতু ওভারঅল বিচার কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়। যদি কখনো কোনো অসুবিধা মনে হয় কারোর সাথে কনসাল্ট করে নেয়, দেখবেন ঠিকানা রিকভারি করতে পারবেন, আর যত পারেন লোকের কাছে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করবেন। আর যেমন নমস্কার, সবাই ভালো থাকুন।